হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল। রান্নাবান্না স্পেশালে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটা নিরামিষের পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুর্দান্ত একটা নিরামিষ পটলের রেসিপি, দই পটল। তাহলে চলুন দেখে নিই এই দই পটল বানাতে আজকে আমাদের কি কি উপকরণ লাগছে। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ রেসিপিটা আমি আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করছি। দই পটল বা পটলের একটা নিরামিষ রেসিপি রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। তবে এখন আমি পটলটায় সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। 5 মিনিট লবণ আর হলুদ দিয়ে পটলটা মাখিয়ে রাখবো। তারপরে পটল প্রথমে আমরা ভেজে নেব। দেখুন, লবণ আর হলুদ দিয়ে পটলটা মাখিয়ে রাখলাম, এতে পটলটা নরম হয়ে যাবে। আর হলুদটা আমি কালারের জন্য দিলাম। এইভাবে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমি পটলটা ফ্রাই করে নেব। 5 মিনিট লবণ আর হলুদ দিয়ে পটল আমি মাখিয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। এবার দেখুন, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে এখানে একটা একটা করে পটল আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি উল্টে পাল্টে নিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, পটলগুলো নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নিয়েছি। দেখুন, কালারটা কিন্তু দারুণ চেঞ্জ হয়ে গেছে। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পটলগুলোকে তুলে নিতে হবে। তেলটা ঝরিয়ে নিয়ে আমি শুধুমাত্র পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা আর কাঁচা পাকা লঙ্কা বাটা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি, বা মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতন হাতে করে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটা যেরকম ভালো হবে টেস্টটাও কিন্তু ভালো লাগবে। যেহেতু দই দেওয়া আছে, একটু টক দই থাকবে, তো এর জন্যই এখানে চিনিটা অবশ্যই ইউজ করবেন। সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি লো ফ্লেমে রেখে এখানে আমি দিয়ে দিলাম 5 টেবিল স্পুন টক দই। রেডি নিয়েছিলাম দইটা। এবার মশলার সঙ্গে খুব ভালো করে দেখুন দইটাকেও মিক্স করে নেব। জাস্ট 30 সেকেন্ড মতন দইটা নাড়াচাড়া করে নিলাম মশলার সঙ্গে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা লবণ হলুদ মাখানো পটলগুলো। পটলটা দিয়েও খুব ভালো করে দেখুন এগুলোর সঙ্গে মিক্স করে নিচ্ছে। আমি এই রেসিপিটাতে এক্সট্রা কোনো জল দেব না, তবে খুব সামান্য একটু জল দেবো এখানে। যেহেতু আমি দই যেই বাটিটায় ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুবই সামান্য, 2 টেবিল স্পুন মতন জল দিয়েছি।
পটলগুলো দিয়ে এবার পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে রান্না করতে হবে। আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি। দেখুন 5-7 মিনিট পরে দুই পটলটা রান্না হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন মশলাটা বা গ্রেভিটা একদম পটলের গায়ে মাখা মাখা হয়ে গেছে। ঠিক এরকম হলেই কিন্তু রান্নাটা একদম হয়ে যায়। আমি লাস্টে আর কোনো উপকরণ দেব না, যেহেতু আমি গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি আর লবঙ্গ লাস্টে দেওয়ারও দরকার নেই। আর আপনারা যদি ফোড়নে এটা ইউজ না করেন, তাহলে সামান্য একটু গরম মশলা বেটে বা গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন। তো রান্নাটা একদম হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন আমার আজকের রেসিপি, দই পটল, একদম সম্পূর্ণ একটা নিরামিষ পটলের রেসিপি আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। আশা করি আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে। আর যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য নিচের রেড বাটনটি প্রেস করে দেবেন আর অবশ্যই বেলটাও বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আজকের রেসিপির সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।